हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल कुक विद सुनयना। आज के रेसिपि मोचार चप। पुजो शेष हो गेछे एवं हावाते एकटा शीतलतार भाव देखा जाच्छे। शीतल आमेजे बिकेले किंबा सन्ध्यार चायेर आसरे जदि हय एई धरनेर एकटा मोचार चप, ताहले तो कोनो कथाई नेई। खूब सामान्य किछु उपकरण दिए आमार आजकेर ए मोचार चप बानिएछि आमि। ताहले चलुन आजकेर भिडियो आमरा देखे नेई आमार खूब सहज सामान्य उपकरण दिए टेस्टी मोचार चप आमि किभाबे बानिएछि। एखाने आमि एक कप परिमाण मोचाके कुचिए रेखेछिलाम, কুচো করে রেখেছি। আর একটা আলুকে দুটো, এই দুটো জিনিসকে আমি একসাথে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। মোচাটাকে এবং আলুটাকে দুটোকে একসাথেই আমি সিদ্ধ করে রেখেছি। এর মধ্যে লবণ দেওয়ানি শুধুমাত্র হলুদ দিয়ে সিদ্ধ করা রয়েছে। আমি প্রথমে যেটা করছি, এই মোচা এবং আলুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা হাতেরও ব্যবহার করতে পারেন অথবা ম্যাশারেরও ব্যবহার করতে পারেন। তো এইটাকে খুব ভালো করে মেখে নিলে মিহি করে এর একটা সুন্দর মাখো মাখো ব্যাপারটা আসবে। তো সেই কারণে সবথেকে প্রথমে আমি এটাকে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি এখন কিন্তু কিছুই মেশাবো না, খুব ভালো করে মিহি করে আমি জাস্ট মোচা এবং আলুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এবার আমি চপের জন্য ব্যাটারটাকেও রেডি করে নেব। তো তার জন্য এখানে 5 টেবিল চামচ মতো বেসন নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা, যাই বলতে পারেন। তো আমি প্রথমে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টকে, শুকনো ইনগ্রেডিয়েন্টকে আগে ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে, যাতে সোডা এবং লবণ খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। তো আমি ব্যাটারটা আগে বানিয়ে রাখছি, তার কারণ হচ্ছে যেহেতু এর মধ্যে খাবার সোডা দিয়েছি, এটাকে একটুখানি 10 মিনিট আগে যদি মেখে রাখা হয়, একটু রেস্ট করানো হয়, তাহলে মোচার চপটা খুব খাস্তা হবে, মুচমুচে হবে। তো সেই কারণেই আমি এই ব্যাটারটাকে একটু আগে শক্ত করে মেখে রাখছি, 10 মিনিট রেস্ট করব। তো এবার আমি মোচার পুরটা বানিয়ে নেব, চপের পুরটা। তো সেই কারণে আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটাকে প্রথমে একটু গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে গরম করে নেব। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও বানাতে পারেন। এর মধ্যে আমি প্রথমে 20 গ্রাম মতো চিনে বাদাম, খোলা সমেত হতে পারে বা খোসা ছাড়িয়েও হতে পারে, কাঁচা চিনে বাদাম, এটাকে আমি একটু হালকা ভেজে নেব। এটা আমি পুড়ে দেব, তো সেই কারণে এটাকে কাঁচা ইউজ করব না। তো হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আমি হালকা ভেজে নিচ্ছি। বাদাম এবং বাদামটা দিলে যে কোনো চপেতেই খুব স্বাদ ভালো লাগে। তো এবার আমি এখানে কিছুটা নারকোল কুচি করে রেখেছি। এখানে 1/2 কাপ পরিমাণে আমার নারকেল রয়েছে কুচি করা। তো এইটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। তো এটা নারকোলটা, এটা দিলে মোচার চপটা খুব সুন্দর খেতে লাগবে। নারকোলটা আমি কিন্তু খুব বেশি ভাজিনি, দেখতে পাচ্ছেন হালকা ভেজেছি। এবার আমি নারকোলটাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। যেহেতু এটা ভেজ চপ, তো তাই আমি এর মধ্যে নারকেল এবং বাদামের ব্যবহারটা করেছি। মোচাতে সাধারণত এই দুটোর ফ্লেভার খুব ভালোই লাগে। আরও একটা জিনিস যেটা আমি ভেজে তুলে নিচ্ছি, সেটা হলো একটা শুকনো লঙ্কা। আমি এই শুকনো লঙ্কাটাকে ক্রাশ করে গুঁড়িয়ে আমি চপের পুরের মধ্যে দেব। আপনার, আমি এখানে একটা শুকনো লঙ্কার ব্যবহার করেছি, আপনারা চাইলে একাধিক শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন, ঝালের পরিমাণটা বুঝে আপনারা ব্যবহার করতেই পারেন। আমার এখানে যে তেল রয়েছে আমি এই তেলটাই ব্যবহার করব। এর মধ্যে আমি 1 চা চামচ গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। তো ফোড়নে দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি
দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো কুচিয়ে রেখেছিলাম সেটা, আর এক টেবিল চামচ মতো আদাকে বেটে রেখেছিলাম। এই সমস্তগুলো একটু তেলে ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হিং, 1/4 টিস্পুন মতো হিঙের গুঁড়ো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরের গুঁড়ো। এটা কাঁচা জিরে, এমনি নর্মাল যে জিরের গুঁড়ো দোকানে পাওয়া যায়, এটা ভাজা নয়, কাঁচা জিরের গুঁড়ো। তো এবার আমি ওই যে মেখে রেখেছিলাম মোচা এবং আলু সিদ্ধ করে যেটা মেখে রেখেছিলাম, তো সেটাকে আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি একটু সময় ধরে বেশ ভালো করে কষিয়ে নেব ওই মশলার সঙ্গে, এটা একটু সময় লাগবে, এটা বেশ ভালো করে এটাকে মেখে নেব। এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, এটাকে আমি কষাতে থাকব। কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। মোচা চপ একটু মিষ্টি হয় তো তাই আমি চিনিটা দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনিটা যদি আপনাদের ভালো না লাগে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। তো এই লবণ এবং চিনিটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকটা শক্ত হয়ে এসেছে দেখতে পাচ্ছেন মোচাটা। এর মধ্যে আমি ভেজে রাখা চিনে বাদাম, নারকোল এবং যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই সমস্ত কিছু আমি এবার এই মধ্যে মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা সময় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 2 চা চামচ মতো ভাজা মশলা এবং 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলা এবং গরম মশলা এগুলো আমার চ্যানেলে রয়েছে, এই গুঁড়োগুলো কীভাবে বানানো যায় এগুলো খুব সহজভাবেই বানানো রয়েছে, সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। গুড়টা যদি ভালো মতো ড্রাই না হয় তাহলে চপ করতে অসুবিধা হবে। যদি দেখেন যে ড্রাই হয়নি, একটু ভেজা ভেজা লাগছে, তো তাহলে তখন যেটা করবেন 2 টেবিল চামচ মতো ছাতু এর মধ্যে মিশিয়ে দেবেন। এই ছাতুটাকে আমি খুব ভালো করে এই পুরটার সঙ্গে মেখে নেব, তাহলে দেখবেন পুরটা একটু ড্রাইও হয়ে গেছে। পুরটা তাহলে তৈরি করতে খুব চপের যে গোল যেভাবে পুরটা হবে তো সেটা তৈরি করতে খুব সুবিধা হবে, তো সেই কারণে আমি এখানে ছাতু ব্যবহার করেছি। আপনারা ছাতু না চাইলে ব্রেড ক্রাম্বস দিতে পারেন বা বেসন দিতে পারেন বা ময়দাও দিতে পারেন এর মধ্যে। এবার এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি এখানে চপগুলো ভাজবার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে রেখেছি, গরম করতে দিয়ে দিচ্ছি। আর আমি এই মোচারটাকে নিয়ে এরকম ছোট ছোট আকারে হাত দিয়ে আমি চেপটে রেখেছি, এগুলো চপের মধ্যে আমি ভাজব। এবার আমি আপনাদের দেখিয়ে দিই ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে পাতলাও করে নিয়েছি। এবার আমি ব্যাটারের মধ্যে ওই এক একটা পুরকে যেভাবে আমি বানিয়ে রেখেছিলাম এগুলোকে আমি এক একটা নেব, আর একটা একটা করে আমি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা একটু হাই ফ্লেমে প্রথমে রাখতে হবে, তারপরে ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। একবারে হাই ফ্লেমে সবসময় ভাজলে কী হবে, গায়ে বাইরেটা ব্রাউন কালার হয়ে যাবে কিন্তু ভিতরটা ভালোভাবে কুক হবে না। তো এটাকে মিডিয়াম ফ্লেমে একটু বেশ সময় ধরে উল্টে পাল্টে ভাজতে হবে, একটু সময় লাগবে। এইভাবে সময় নিয়ে ভাজলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমার চপ মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এবার চপগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমার চপগুলো রেডি হয়ে গেছে, এইভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব। আমার সমস্ত চপ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি, আমি এর মধ্যে শশা কুচানো দিয়ে গার্নিশ করে দিচ্ছি। পেঁয়াজের রিং এবং শশা কুচানো দিয়ে সাজিয়ে আমি এটা পরিবেশন করছি। তো এইভাবে আপনারা চপ বানিয়ে নিজের বাড়ির লোকের জন্য এবং অতিথিদের জন্য আপ্যায়ন করুন।
आज এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের জন্য অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, নমস্কার।